বলছি আবার ফুলটা যেমন লাগে ফুল রয়েছে, তো এই যে ছবি যে দেখাচ্ছে, দা
जागत जियो हर हाथ फिरे नित चारो भानी ज्ञानी जोगे बिल रहे सब मन की भानी भगत गानी रहे आदि का मिल सदगुरु आई राधा स्वामी धाम का महिमे नजर आई जासियो जाने सहे अधर टिखानी बिना शांत पावी नहीं सुत शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई बिरय अनुराग जगायो के घर पूज भाई साधु संग कर सावर सो मैंने पिया गाये प्रेम लगा गुरु चरण में मन संतन आई तड़पाई देवी कल रहू कैसे पिया घर जाए दर्शन सुनी तनित रहो गई मन फिरताई हरे आकाश में कर शब्द विलासा धाम धाम निरखत चले पावी निज घर बासा ए आशा निर्मन बसे रहे चित्त उदासा विनय सुनोति पाकर निज चरण निवासा तुम बिन कोई समरथ नहीं जैसे मांगो दाना प्रेम धारा पुरखा करो बोले अमृत खाना दीना दयाल दया करो मेरी समरथ स्वामी सुकर करो गावत रहो नित राधा स्वामी तुम बिन कोई समरथ नहीं मांगो दाना प्रेम धारा पुरखा करो बोले अमृत खाना दीना दयाल दया करो मेरे समरथ स्वामी सुकर करो गावत रहो नित राधा स्वामी सुकर करो गावत रहो नित राधा स्वामी बार 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 शामिनाय कर युगार साधु संग मनि देवरानि तुम्हार परम गुरु दाता कृपा सिंधु समरथ पुरुषा आदि अनादि अपार राजा स्वामी परम पितु दै तुम सदाय आधार बार बार I'm a
সম্মেলনের আয়োজক শ্রদ্ধেয়া সুপ্রিয়া মাহাতো মা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু, জয় গুরু। মাতৃ সম্মেলনের প্রথম সূত্র পূজনাদি সাধনা রচিত প্রার্থনা করছি। জয় গুরু। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি, আমার বৃদ্ধিকে স্পর্শ করো, আমাকে তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন, আমি তোমায় অর্ঘ্য দিলাম, তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্যগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ, অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে, সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি। তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেনি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ, ভগবান দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক,
আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে, তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার পৃষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর তোমার চির তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক। স্বস্তি স্বস্তি স্বস্তি, জয় গুরু জয় গুরু। জয় গুরু। শোনা গেল? এরপর আমাদের সামনে পাঁচালী গীতি পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পুরুলিয়া থেকে শ্রীমতী দীপিকা সরকার মাকে। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু মা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ মা শোনা যাচ্ছে, হ্যাঁ মা ঠিক শোনা আছে, যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। মাতৃ সম্মেলনের দ্বিতীয় স্তব, ভক্তের লেখা শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয়, পাঁচালী গীত। তোরা শুন রে ভাই বলে যাই বাঁচা বাড়ার পর, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা তার বারতা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন, এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে পদ্মাতীর জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদা হয় মাতা মন মোহিনী, মাতা মন মোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের পতি, করে গৃহ আলোয়, করে গৃহে আলোয় প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তার ওই রূপ দেখে, তার ওই রূপ দেখে ভাব দেখে কখনই না যায়, ভুবন মোহন রূপে সবারে বুলাই, শোনো তার মহিমা, শোনো তার মহিমা মাধুরী মা নাহি পারাবার, নর রূপে এলো সে যে দেব অবতার, শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়াই আসল নীতি ধর্ম করো সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার সদাচার, সেবা কো ভালো অধিবেশী সেবা করে ইষ্ট পথে চলো, এ তো আর্য নীতি, এই তো আর্যনীতি কর্মনীতি, হিংসাদে ছাড়ো হিন্দু বৌদ্ধ মুসলমান, যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম করো প্রেম ইষ্ট কর্ম করো, যজন যাজন ইষ্ট বিধি যথাবিধি পালো, পালো সস্তয়নী, পালো সস্তয়নী মহান বাণী পালন করো ভাই, জগতের নামের সম ও সদার নাই, এ তো বাঁচার পথ, এ তো বাঁচার পথ,
ভিন্ন মত অন্য কিছু নাই, বিধিমতে অনুলমি বিয়ে করো ভাই, গরু আর্য সমাজ, গরু আর্য সমাজ, বারো ধার আর্য কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশার রসুন কৃষ্ণ সমান চোখে দেখো, তারাই পূর্বতন, তারাই পূর্বতন, বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্যযুগ, কালো বাজার ভ্রষ্টাচার, যাবে মহারোগ, বাইরে ভয় নাই, বাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলে রাম, ধর্ম নষ্ট নাই হবে, পাবে পাচার পথে সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করো বিহার, অদম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম, বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য, শ্রী অনুকূল, কৃষ্ণ ঘন শ্যাম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা। হ্যাঁ, যেসব মায়েরা এতক্ষণ ধরে অত্যন্ত ভক্তি ভরে বিনতি প্রার্থনা পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা এবং পাঁচালী গীতি পাঠ করলেন, আমি পরম পিতার রাতুল চরণে সেসব মায়েদের এবং ওনাদের পরিবার পরিজন সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা জানাই। আজ 10ই শ্রাবণ সোমবার পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের 128তম শুভ জন্ম মাসে খাতড়া সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে অনলাইনে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন খাতড়া বাঁকুড়া নিবাসী শ্রদ্ধেয়া সুপ্রিয়া মাহাতোমা, তার পরিবার পরিজন ও তৎসহ বিশ্ববাসী মঙ্গল প্রার্থনা। এখন আমরা উপস্থিত প্রতি প্রত্যেকে শ্রদ্ধেয়া সুপ্রিয়া মায়ের পরিবার পরিজন ও তৎসহ বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় পরমপিতা দাতুল চরণে কিছুক্ষণ নাম করব। নামের সময় হলো।
परम पूज्य पाद श्री श्री बरदास चरण कोटि कोटि प्रणाम। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा चरण कोटि कोटि परम पूजनीय श्री श्री बाबा दादा चरण कोटि कोटि परम पूजनीय गोविंद दादा चरण कोटि कोटि ठाकुर बाड़ी कोटि प्रत्येक श्री चरण कोटि कोटि जय गुरु। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করবেন কলকাতা থেকে তনুজা ভোলমা। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো, এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। এখন সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তারই ইংলিশ ভার্সন পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হলদিয়া থেকে শ্রীমতী মৌমিতা মাহাতোমা। জয় গুরু। জয় গুরু। রিড ফ্রম দা ইংলিশ ট্রান্সলেশন অফ সত্যানুসরণ রিটেন বাই শ্রী শ্রী ঠাকুর হিমসেলফ। ট্রাই টু গিভ আদার্স অ্যাজ ইউ ডিজায়ার টু হ্যাভ। To proceed with this understanding, much is enough. Everyone will like you and love you spontaneously. Being just, try to make everyone happy in an honest way. You will find that many are trying to make you happy. Be careful. Don't try to make anyone happy at the cost of yourself. Then your troubles will know no end. জয় গুরু। এখন চলার সাথে গ্রন্থ পাঠ করবেন খাদরা বাঁকুড়া থেকে শ্রীমতী চন্দনা হালদার মা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে বাণী পাঠ। সহজ সৌন্দর্যে নৃত্য গীত, সঙ্গীতের মতন সহজ চিত্ত বিনোদনকারী প্রাণায়াম কমেই দেখিতে পাওয়া যায়, আবার নৃত্যের মতন উৎফুল্লকারী ব্যায়ামও বিরল। তাই সদ্ভাবের উদ্দীপনা করে এমনতর নৃত্যগীত স্ত্রী ও পুরুষ উভয়কে জীবনে সহজ ও সুন্দর করিয়া তোলে। পুনরায়, সঙ্গীতের মতন সহজ চিত্ত বিনোদনকারী প্রাণায়াম কমেই দেখিতে পাওয়া যায়, আবার নৃত্যের মতন উৎফুল্লকারী ব্যায়ামও বিরল। তাই সদ্ভাবের উদ্দীপনা করে এমনতর নৃত্যগীত স্ত্রী ও পুরুষ উভয়কে জীবনে সহজ ও সুন্দর করিয়া তোলে। বাণী সংখ্যা 173। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এখন দেবী সূক্ত গ্রন্থ পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্ধমান থেকে শ্রীমতী অনুলেখা সাহুমাকে। জয় গুরু। জয় গুরু। ওরা একটু বাইরে গেছে, তো আমি বাণীটা পাঠ করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। যাতে বহন করতে পারো সেই দীক্ষাতে শিক্ষিতা হও, শ্রেয়কে বহন করাই হচ্ছে বোধুত্বের সার্থকতা। আর সশ্রদ্ধা অনুচর্যায় যদি তা মিউট হয়ে গেছে মীনাক্ষী মা, প্রথম দিকে পড়বো? হ্যাঁ পড়ো। মিউট হয়ে যাচ্ছে তাহলে কোনো কারণে হয়তো। বুলু মন্ডল মা, আপনি আপনাকে মিউট করে ফেলছেন কোনোভাবে? সুদৃ
সুকৃতি তুই পড়ে দে, উনি হয়তো ভুল করে মিউট করে। ঠিক আছে, আমি তাহলে দেবীশক্ত গ্রন্থটি করে দিচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ ছাড়ি দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। শ্রেয় মুগ্ধা সন্নিষ্ঠা ছিন্নাও সাধ্বী অর্থাৎ ভ্রতি ব্রতা হতে পারে, কিন্তু অশ্রেয় অনুচর্যি প্রতিলোম সংশ্লিষ্ট রমণী সমাজের কুৎসিত সংক্রাময়িত্রী অসত্যপা। পুনরায় শ্রেয় মুগ্ধা সন্নিষ্ঠা ছিন্নাও সাধ্বী অর্থাৎ ভ্রতিব্রতা হতে পারে, কিন্তু মিউট হয়ে গেছে দিদি। সুকৃতি তুমি, হ্যাঁ জয়গুরু, কেউ একজন বুলুমা আপনি মিউট করে ফেলছেন সবাইকে, আপনি ফোনের মধ্যে কিছু টাচ করবেন না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ আবার মিউট পরম প্রেমময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ মা আপনি সবাইকে মিউট করে ফেলছেন, এতে খুব দাঁড়াও, ওনাকে আমি লেফট করছি, তাহলে ঠিক হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গ্রন্থ থেকে বাণী পাঠ। শ্রেয় মুগ্ধা সন্নিষ্ঠা ছিন্নাও সাধ্বী অর্থাৎ ভ্রতিব্রতা হতে পারে, কিন্তু অশ্রেয় প্রতিলোম সংশ্লিষ্ট রমণী সমাজের কুৎসিত প্রাণী সংখ্যা 7। জয় গুরু। এখন নারীর পরম এখন পরম প্রেমময় বলো মা আপনি সবাইকে মিউট করে ফেলছেন, আপনি ফোনে হাত দেবেন না প্লিজ। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ আমি অনুরোধ জানাচ্ছি খাতড়া বাঁকুড়া থেকে শ্রদ্ধেয়া মায়া পণ্ডামাকে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা। হ্যাঁ মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ যেন সাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে আবার বুলুমা জয়েন করেছেন, আবার মিউট হয়ে যাচ্ছে এরকম। বুলুমা আপনি ফোন টাচ করবেন না, বুলুমা অসুবিধা হচ্ছে আমাদের। অটোমেটিক মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখছি, বুলুমা আপনি বারবার হয়ে যাচ্ছে। মায়া মা আপনি পাঠ শুরু করুন। হ্যাঁ ওই মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ একজন মিউট করে দিচ্ছে বারবার, আপনি আবার মিউট করে দিচ্ছেন উনি। তো একটু একটু অপেক্ষা কর, 1 মিনিট আমি ওটা সিস্টেমটাকে দেখছি, শুভদীপকে বলে ওখান থেকে ওটাকে কি কে করছে তাকে রিমুভ করে, আর যাতে করে জয়নিং না হয় তার জন্য চেষ্টা করছি। 1 মিনিট অপেক্ষা কর। বুলুমা দেখাচ্ছে উনি মিউট করছেন, স্ক্রিনে উঠছে, উনি হয়তো কিছু অটোমেটিক। শুনো,
शुरू करो। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंदे नारीनीति ग्रंथ থেকে পাঠ। মে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয়। তবে হচ্ছে না, বারবার মিউট করে দিচ্ছেন কোন কারণে। আবার বললাম যে এক মিনিট অপেক্ষা করতে, আমি দেখছি বিষয়টা। তোরা আরম্ভ করে দিচ্ছিস, একটু অপেক্ষা কর। গুলু মন্ডলকে আমি অ্যাডমিট দিচ্ছি না, আর আমি অটোমেটিক জয়নিংটা ওখান থেকে বন্ধ করে দিচ্ছি কম্পিউটার থেকে। আর এখান থেকে আমি জয়নিং করাবো, আর গুলু মন্ডলকে আর জয়নিং করাবো নাই, রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা যুক্ত রয়েছো, বুলু মন্ডলটা কে কোথাকার জানো? বুলু মন্ডল মা কোথাকার কে জানো কি? তোমরা যারা যুক্ত রয়েছো, মীনাক্ষী বুলু মন্ডল কোথাকার? না, চিনি না তো। ঠিক আছে, আমি এখান থেকে জয়নিং করাচ্ছি, আর অটোমেটিক জয়নিংটা বন্ধ করে দিচ্ছি, ওনাকে বার করে দেওয়া হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। জয় গুরু। হ্যাঁ 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 মা, এবার আপনি পাঠ করুন। হ্যাঁ, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে মহৎ গুণের কয়েকটি বাণী পড়ছি আর কি। আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি। আবার হয়ে গেছে। হ্যালো, শোনা গেছে পুরোটা? না, একটুখানি ক্লাসটি কেটে গেছে। আবার মিউট করে দিচ্ছে। আমার মনে হয় সবাইকে বলুন আবার জয়েন করতে। প্রথমে একবার সবাইকে এ করে দিন, লিঙ্কটা বন্ধ ক্যান্সেল করে আবার করে করুন। এ তো বদমাশি করছে কেউ। মাতৃ সম্মেলনে এমনি করে ঢোকারই উচিত নয়, এমনি ভাবে অসভ্যতা করা। হ্যাঁ মা, দেখছি। আমরা একটু অপেক্ষা করুন আপনারা সবাই। এবারে এবারে আরম্ভ করো। আচ্ছা, বুলু মন্ডল মা লেফট হয়ে গেছেন। মায়ামা, আপনি আরেকবার বাণীটা পাঠ করে দিন। আরম্ভ করে বলছি, আর বুলু মন্ডলের নামটা করছে। মহৎ গুণের কয়েকটি। আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা,
কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বোধনা, এগুলি মহৎ গুণ। 14 নম্বর বাণী। সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। জয় গুরু। এতক্ষণ ধরে ভক্তি করে যেসব মায়েরা ঠাকুরের বিভিন্ন অমীয় গ্রন্থাদি পাঠ করলেন, আমি পরম পিতা রাতুল চরণে ওনাদের ওনাদের পরিবার পরিজন সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্ঠচ্ছল জীবনের প্রার্থনা জানাই। এবার আমরা ভক্তিগীতির দিকে যাব। এখন আমাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্ধমান থেকে শ্রীমতী পূজা দাসমাকে। জয় গুরু। জয় গুরু মা। শুরু। জয় গুরু। অনলাইনে উপস্থিত সকলকে জানাই আমার জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন বর্ধমান থেকে আমাদের পূজা মা। আমি পরম পিতা রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্ঠচ্ছল জীবনে প্রার্থনা জানাই। এখন আমরা একটু ইষ্ট প্রসঙ্গের দিকে যাব, তারপর আমরা আবারও ভক্তিগীতিতে ফিরে আসব। এখন আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ জানাচ্ছি বারাণসী থেকে শ্রদ্ধেয়া শান্তা বৈদ্য মাকে। জয় গুরু। জয় গুরু।
চরণে কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রীশ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রীশ্রী বড়দার চরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদের শ্রীশ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদার চরণে কোটি কোটি প্রণাম। সমস্ত ঠাকুর পরিবারের চরণে কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সমস্ত মায়েদের দাদাদের সবাইকে আমার আন্তরিক জয় গুরু। আমরা এই অনলাইনে সৎসঙ্গ মাতৃ সম্মেলন করতে গিয়ে কত রকমের মানুষ, সেদিন নেপালে হচ্ছে সেদিন আবার আর একটা দৃশ্য দেখতে পেলাম, যাই হোক নানা রকমের মানুষই নিয়ে, যদি সে তার কানে ঠাকুরের যদি দুটো কথা যদি শোনে, স্থির হয়ে যদি শুনতে চায়, নিশ্চয় সবাইই ভালো হবে। কিন্তু ইনি তো শুনতেই চাইছিলেন না। যাই হোক, আমরা প্রথমে ঠাকুর গ্রহণ করি। ঠাকুর গ্রহণ করার পরে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ইষ্টভৃতি করা। ইষ্টভৃতি মতো যোগ্য আর দুনিয়ায় কিছু নেই। আর সবচেয়ে এ হচ্ছে আমরা ইষ্টভৃতিটা যে করি, সকালে ঘুম থেকে চোখটা খোলার পরে আর এইদিক ওদিক নজরটা যায় না, না স্বামী না ছেলে না বাচ্চা না শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন কারোর দিকে না, প্রথমেই নজরটা চেহারাটা সামনে ভেসে আছে আমার পরিবারের যে চালনা করে আমার ঠাকুর, ঠাকুরের মুখটা ভেসে আছে। আগে ইষ্টভৃতি করার পরে তারপরে ধীরে ধীরে কিন্তু সব বাড়ছে, তারপরে নর্মাল আর কি হওয়া যায়। আমার তো সেটা হয়, আমি কাউকে বোঝাতে পারবো না। আমরা এটাই তো ঠাকুর ধরে আমরা সর্বপ্রধান ঠাকুরকে, অনেকে বলে ঠাকুর ধরে ঠাকুর কি আছে, ঠাকুর বড় মা তোমরা, ঠাকুর তো নেই ও, কিন্তু ঠাকুরের লীলা এখনো যারা দেহঘরে যায় আচার্যদের পূজনীয় বাবাই দাদা অবিনবাবুর মাধ্যমে দেখতে পায়, সবাই অনুভব করে, সবাই সবাই বুঝতে পারে। আর আমরা যে মায়েরা অনলাইন অনলাইন অনেক আর কি, এই যে লকডাউনটা অনেকে বলে করোনা কালটা খুব খারাপ, খুব খারাপ, কিন্তু তা নয়, করোনা কাল তো আমাদের বিরাট বড় জিনিস দিয়েছে, যে আমরা এত আমাদের যে যে সোমবার থেকে রবিবার সাতটা বার, এই অষ্টমবার মানে পরিবার, এই অষ্টমবার এইটা আমাদের বিরাট বিশাল কাজ, আমাদের সৎসঙ্গ পরিবার, এই পরিবারটা আমরা পেয়েছি এই লকডাউনে। তো আর কত বড় পরিবার, সবাইয়ের সঙ্গে জানাশুনো, আজকে আমরা আমরা কি চিন্তা করতে পারতাম যে আপনাদের সঙ্গে কথা বলবো, কারোর সঙ্গে কথা বলবো, তারপরে আবার নিজের অধিকারও জমায়, আমি কিন্তু এইটুকু বলে কিন্তু বেরিয়ে যাব, যেমন নিজেদের ভাই বোনেদের মধ্যে মা বাবা সবাই এর মধ্যে হয় না, আমি কিন্তু এটা করব, তারপরে কিন্তু আমি পারবো না, আমাকে অন্য জায়গায় যেতে হবে, এইরকম কিন্তু নিজেদের মধ্যে আমরা অধিকারটাও জমাই। বড় মা, বড় মা আমাদের ঠাকুর কেমনি ছিলেন, ঠাকুরে আমরা যে প্রতি যে চলি প্রতিটা স্টেপে, আমরা কিন্তু বিনা ওনার আশীর্বাদে আমরা কিন্তু একটা স্টেপও চলতে পারি না, আমি কিন্তু কখনো কিছু বলতে পারতাম না, কিচ্ছু না, আমাকে বলা শিখিয়েছেন, শিখিয়েছেন মানে আমাকে বাবাই দা আশীর্বাদ করলেন, গতবারে হোলিতে গেছিলাম, যে আপনি এক জায়গায় বসে সব মহিলাদের নিয়ে আপনি করুন। আমরা তো জানতাম না যে লকডাউন হবে, 14th March বেনারসে এসছে, 25th লকডাউন শুরু, আর আমরা তারপরে ধীরে 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 সব চারিদিকে সব অনলাইন সৎসঙ্গ মাতৃ সম্মেলন সব, আমি তো 29th March থেকে শুরু করলাম, দেখি অনলাইন ক্লাস হচ্ছে, যে পারতাম না জয় গুরু বলতে সে শুরু করে দিল অনলাইনে, অনলাইনে আমরা শুরু করে দিয়ে, আর এত সবার সঙ্গে পরিচয় সারা দেশ বিদেশ চারিদিকে, কত সব মায়েদের সঙ্গে দাদাদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় আর কি, বিরাট আমাদের ভাগ্য। আমরা যে ঠাকুরের সঙ্গে জুড়ে আছি, ঠাকুর কে, ঠাকুর আমার কি বলে, আমার শ্বশুর মশাই যখন বিয়ে হয়, আর বিয়ের আগে আমার শ্বশুর মশাই যাই হোক,
যখন হবার পরে যখন 7 বছর বাবার বয়স, তখন যখন টিপুজি নিয়ে যাওয়া হয় দেখানোর জন্য পণ্ডিতের কাছে, তখন পণ্ডিত বলে এর তো আয়ু নেই, এর তো 10 বছর বয়সে মৃত্যু। তো তখনকার দিনে সব নোয়াখালীতে থাকতেন বাংলাদেশে, সব চারিদিকে সব এই কলকাতাতেও বড় জ্যোতিষের কাছে পাঠানো হলো, সেও বলে সব জ্যোতিষ টোতিষ সবাই বলে যে এর তো আয়ু নেই। তখন মানুষে কি করে, তখন এই পণ্ডিত ওই বাড়িতে এই পুজো, যেখানে আমাদের বাড়িতে ঠাকুর ছাড়া কোনো পুজো হয় না। যাই হোক, আপনারা নাম শুনে থাকবেন চন্দ্রনাথ বৈদ্য আর হরেন্দ্রনাথ বৈদ্য, হরেন্দ্রনাথ ডাক্তার হরেন্দ্রনাথ বৈদ্য, বর্মাতে উনারা থাকতেন। আপনারা শুনেইছেন হয়তো ওই যে বোম পড়া, যখন আমার জ্যাক শ্বশুর হন, যখন বোম পড়ে ঠাকুর বলছেন যা চন্দ্রনাথ বেরিয়ে পড়, তারপরে যখন জেঠু বেরিয়েছেন তারপরেই ওই বাড়িতে বোম পড়ে। যাই হোক, তো আমাদের পরিবারে ওই রকম ভাবে প্রতি স্টেপে স্টেপে ঠাকুরে করেন। তারপর যাই হোক, আমার ওই জ্যাক শ্বশুর হরেন্দ্রনাথ বৈদ্য, উনি যখন বাড়িতে এলেন, এসে দেখেন ওই অবস্থা, তো যখন যে বলছে তোমরা গেছিলে ঠাকুরের কাছে, বলে না, পরের দিনই নিজের 7 বছরের ভাইকে নিয়ে উনি গেলেন পাবনাতে হিমায়তপুরে ঠাকুরের কাছে। ওখানে যাওয়াতে ঠাকুরকে ঠাকুর ইশারা করে বললেন বসতে, ঠাকুরের কাছে অনেক ভিড় ছিল। যাই হোক, জেঠু ভাবলেন একটু পরে ঠাকুরকে ঠাকুরের কাছে পরে নিবেদন করব। তো প্রণাম করে উঠতে উঠতেই ঠাকুর বলে, নাই হরেন্দ্র, তোর ভাইকে এক্ষুনি দীক্ষা দে। ঠাকুরের কাছে কিন্তু আগে কেউ বলেনি কিছু না। তখন জেঠু বলেন, ঠাকুর 12 বছরের দীক্ষা, এর তো 7 বছর বয়স। বলছে না না, তুই এক্ষুনি ওকে দীক্ষা দে। তো ঠাকুরের কথাকে ওই হিমায়তপুরে ঠাকুরের আশ্রমে আমার জ্যাঠ শ্বশুর ঋত্বিক ছিলেন, উনি নিজের ছোট ভাইকে 7 বছরের ভাইকে উনি দীক্ষা দেন। আমার শ্বশুর মারা গেছেন 78 বছর বয়সে, মানে ঠাকুর 68 ইয়ার্স এক্সট্রা বয়স দিয়েছেন। এই হচ্ছেন আমাদের ঠাকুর। তারপরে যাই হোক, বাবা বিয়ে যখন করে, বিয়ের পরে মাকে নিয়ে কাশিতে আসে, আসার পরে তার তখন জেঠুকে জিজ্ঞেস করে, জেঠু বর্মাতেই থাকতেন, যে আমার আর কি মাকে কাকে দিয়ে দীক্ষা দেওয়া হবে। তখন জেঠু বললো, তা আগে গিয়ে ঠাকুরের কাছে জিজ্ঞেস কর, তো ওখানে ঠাকুর যেমনি বলবেন সেমনি তুই তার থেকে দীক্ষা দেওয়াস। তো যে জেঠু বা মাকে নিয়ে যাওয়ার জন্য বাবা, আমার শ্বশুরমশাই রেলে ইঞ্জিনিয়ার ছিলেন, টিকিট পাস্টার সব নিয়ে ওঠানো রিজার্ভেশন, ততদিনে কি বলে আমাদের বাড়িতে ননিদা এসেছিলেন ঠাকুরেরই কোনো আর কি যাজন কার্যে। তো উনি এসে 7-8 দিন ছিলেন আমাদের বাড়ি রেখেছিলেন। তো ননিদার চেহারা এত সুন্দর, উনার কথা বলার কায়দা সব দেখে মা ভীষণ আর কি মা ভীষণ ভাবে অভিভূত হয়ে গেছে। বাবাকে বলে আমি দীক্ষা নেবো তো ননিদার থেকে নেবো। বাবা বলে না না, ওখানে দাদা বলে দিয়েছে ঠাকুরকে না জিজ্ঞেস করে আমি কাউকে দেব না, অন্য কারোর কাছে দেব না। যাই হোক, তারপরে তো ননি দাও চলে গেলে, মা বাবাকে নিয়ে বাবা মাকে নিয়ে গেল দেওঘরে। দেওঘরে গিয়ে ওখানে গিয়ে ঠাকুরের কাছে সব জিনিস টিনিস সব অনিলদার বাড়িতে রেখে মাকে নিয়ে, যখন 1960 সালে অগস্ট মাসে, তখন মাকে নিয়ে যায় ঠাকুরের কাছে। আর ওখানে নিয়ে যাওয়ার পরে তখন ঠাকুর প্রথমে ইশারা করে বসালেন, বসিয়ে মা বাবা প্রণাম করার পরে, তারপরে খানিকক্ষণ পরে বাবা ভাবছে বলবো সুযোগ খুঁজে, ততক্ষণে ঠাকুর বলে, কি কাজ, কি হয়েছে, কি দরকার, কিছু বলবি নাকি? তখন বাবা বলে যে এর দীক্ষা দেবো, আর কিন্তু মায়ের তো ইচ্ছে ননিদার থেকে দেবো। বাবাও নিজের নতুন বিয়ে করেছে, যে মা বাবাও ঠিক বউকে ঠিক এ করতে পারছে না আর কি, বাবারও ইচ্ছে যে ননিদার থেকে ইচ্ছে যখন ননিদার থেকেই দেওয়াবো। তো ওই সময় ঠাকুরের কাছে ননিদা ছিলেন না, আরো অনেক দাদারা ছিলেন বড় বড় ঋত্বিকরা। তখন ঠাকুর বললেন যে যা ননির থেকে দেওয়া, বাবা শুনেছে, শোনার পরেও বাবা কনফার্ম করার জন্য ঠাকুর বললে আজ্ঞে। তখন ঠাকুর হাত তুলে বলছে যা যা ননি চক্রবর্তীর কাছে দেওয়া। তো তখন ননিদা আশ্রমে ছিলেন না, আশ্রমের বাইরে ননিদাকে দিয়ে দীক্ষা হয়। তো মনে করুন আমরা ঠাকুরকে পেয়ে কি, আমাদের ঠাকুর হচ্ছেন অন্তর্যামী,
আমরা ঠাকুরকে পেয়ে এমনি ভাবে প্রতি পদক্ষেপে প্রতি স্টেপে স্টেপে আমরা ঠাকুরকে পাচ্ছি। ঠাকুরে আমাদের প্রতি পদে পদে আমাদের ঠাকুর। আচ্ছা সময় হয়ে গেছে কি? তো আমরা প্রতি পদে পদে ঠাকুর আমাদের রক্ষা করেন, ওই রকমই আমাদের রক্ষা করেন ঠাকুর। আমাদের মনের কথা বুঝতে পারেন, আমরা কে, আমরা কি চাই ঠাকুর বুঝতে পারেন। ওই রকম কিন্তু আচার্য দেব বাবাইদা উনারাও কিন্তু বোঝেন। আমরা আমরা যখনই দেওঘরে যাই, দেওঘরে গেলে কিন্তু বা এখনো এই সময়ও এখন আমরা যদি ফটোর সামনে বসে আমরা নিজে কোনো অসুবিধেও আমরা যদি বলি, আচার্য দেব বাবাইদা কিন্তু ঠিক ওটা বোঝেন। আমরা ভাবি বুঝি না, কিন্তু উনারা বোঝেন। এই যে আমাদের বড় মা, বড় মা কে ছিলেন? একজন ভবতারিণী ভট্টাচার্য মা ছিলেন, বড় মার রান্নাঘরে সাহায্য করতেন। অনেকদিন কাজ করার পরে উনি বারবার ভাবতেন বড় মার কিছু আশ্চর্য কিছু দেখব, আশ্চর্য কিছু। তো তারপরে অনেকদিন পরে হলে না বড় মা, একদিন উনি ভাবতেন না বড় মা আমাদের মতোই সাধারণ, সবাই এমনি বলে। সেই দিনই দুপুর বেলা বিকেল বেলা তো ওই ভবতারিণী মা চোরদার রুমের থেকে দোতলার থেকে নিচে নামছেন, ওই সময় দেখেন বড় মা সিঁড়ি করে উঠছেন, সিঁড়ি দিয়ে উঠছেন। তখন বড় মার পাশ কাটিয়েই ভবতারিণী মা নিচে এসে রান্নাঘরে গিয়ে যেই ঢোকে দেখেন বড় মা মুড়াতে বসা। উনি তো ভয়েতে দাঁত লেগে অজ্ঞান, পুরো আশ্রমে সবাই দৌড়ে এসছে, কি ব্যাপার কি ব্যাপার কি হলো। তখন খানিকক্ষণ পরে বড় মা রান্নাঘর থেকে এক ঘটিতে করে জল এনে মুখে ছিটিয়ে দিয়ে বলে, কি হলো কি হলো কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন, এই তো আমি সেই তো আমি। বড় মা নিজের রূপটা উনাকে দেখিয়ে দিলেন, উনার যে সন্দেহ ছিল। তো তারপর থেকে ভবতারিণী মা তো বুঝে গেলেন যে কে হচ্ছে এই এই কি বলে বড় মা। যখনই বড় মার নাম হতো উনি হাত জোর করে প্রণাম করে বলতেন যে এই হচ্ছে আমাদের আমাদের লক্ষ্মী মা নারায়ণী, উনি নারায়ণী, এই হচ্ছে আমাদের বড় মা, আমাদের বড় বৌরানী মা। আপনারা সবাই ভূতনাথ বাবার গল্প শুনেছে, ভূতনাথ বাবার এক আশ্রম আছে দেওঘরে, আর বেনারসেও ওনার আশ্রম আছে। তো ভূতনাথ বাবার ঠাকুর পরিবারে বরদা পরম পূজ্যপাদ বরদার জন্মদিনে, আচার্য দেবের জন্মদিনে ভূতনাথ বাবার দেওয়া কাপড়ই জন্মদিনের দিন প্রথম পরে। আর তাছাড়া যত ঠাকুর পরিবারে সবার পইতে হয় সবার কাপড় জামা কিন্তু ভূতনাথ বাবাই দেন। তো একবার বড় বৌরানী মা বেনারসে এসেছিলেন, সেটা আমি অত ডিটেলে যাবো না, সময়ের অভাব। তো যাই হোক, আর ভূতনাথ বাবাকে সবাই খুব আচার্য দেব সবাই খুব মানত। তো যখন আবাইদার বিয়ে হয়, বিয়ে তখন ভূতনাথ বাবাকে আচার্য দেব ডেকেছিলেন যে নতুন বউকে আশীর্বাদ দেবার জন্য। তো ভূতনাথ বাবা ওখানে গিয়ে আচার্য দেবের বরদান বাড়ির পেছনে কোনো বোধহয় জায়গা কোনো রুমে ওনাকে রাখার ব্যবস্থা করেছেন। তো উনি হচ্ছেন সিদ্ধ পুরুষ। তো উনার যে উনি যখন যান উনার শিষ্যরা আলাদা থাকে, উনার খাবার দাবার যা হয় সব আলাদা। তো উনার যেই রুমে যখন উনি নিজে অন্নগ্রহণ করে উনার শিষ্যরা সব বাইরে থাকে, আর দুপুরবেলা খেতে বসেছেন আর সব বন্ধ থাকে, উনার উনার উনি নিজে আর কি নিজের ভোজন আর কি অন্নগ্রহণ করেন। ওই সময় দেখেন একটা মেয়ে এসছে, এসে বলে বাবা আমি কদিন ধরে খাইনি, আমাকে কি একটু খাবার দেবে। ভূতনাথ বাবার একটু আশ্চর্য হলো, হবার পরে বললেন মা এই নাও অর্ধেকটা খাবার আমার জন্য এইটাই এসছে, অর্ধেকটা তুমি খাও অর্ধেকটা আমি। ভূতনাথ বাবা ওই মাটিকে অর্ধেকটা খাবার দিলেন আর অর্ধেকটা নিজে খেলেন। খানিকক্ষণ পরে ওই মাটা খেয়ে দিয়ে বললো বাবা আমি বাইরের থেকে হাতটা ধুয়ে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে ওই ওই মাটি আর আসে না। তখন ভূতনাথ বাবা বাইরে বেরিয়ে উনার যে শিষ্যরা বাইরে দাঁড়িয়ে, তো বলছে কি না ওই মাটি কোথায় গেল, তো বলছে কোন মাটি, বলছে ওই যে ভেতরে এসে আমার থেকে নিয়ে, বলছে কেউ তো আসেনি, বলছে না আমার থেকে খাবার নিয়ে গেল আর উনি খেলেন হাত ধুতে এসছে। বললেন না, তো উনি তো সিদ্ধ পুরুষ সব বোঝেন।
যাই হোক, তারপরে উনি আচার্যদেবের কাছে বললেন আমরা আমি বেদ ভবনে যজ্ঞ করব। বেদ ভবনে হোম যজ্ঞ হয়, সবাই আপনারা দেখেছেনই দেওঘরে। তো উনি বেদ ভবনে তখন যজ্ঞ করতে গেলেন। ওই যজ্ঞ করার সময় যে হোম হয়, ওর ফ্লেম যখন ওঠে তখন দেখে ওই চেহারা, ওই চেহারা মা লক্ষ্মী, লক্ষ্মী মার রূপ। যাই হোক, উনি এসে আচার্যদেবের সঙ্গে এমনি কথায় বলেছেন আর এমনি এমনি হয়েছে, আর উনি লক্ষ্মী মা এসেছিলেন এমনি। যাই হোক, তারপরে বাবাইদার বিয়ে হয়ে যখন বউ নিয়ে এসছে, সবাই বাড়ির গুরুজনদের সবাই প্রণাম করবেন, ভূতনাথ বাবাও এক জায়গায় বসা। যখন ভূতনাথ বাবাকে প্রণাম করতে যায় বড় বৌরানী মা, তখন ভূতনাথ বাবা নিজে দাঁড়িয়ে না 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 করে নিজে প্রণাম করতে যাচ্ছেন। তখন আচার্যদেব উঠে এসে বলছেন, এ কি করছেন বাবা, ওদের আপনি ওদের আশীর্বাদ করবেন যাতে ওদের ভবিষ্যৎ সুন্দর হয়। তখন আচার্যদেব কে ভূতনাথ বাবা বলছেন, এ কোনো সাধারণ মা নয়, মেয়ে নয়, এই সেই আমি যে দেখেছি, যে তো বলেছিলাম এ তোমার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এসেছেন, ওই মা লক্ষ্মী, ওই এই হচ্ছে মা লক্ষ্মী। আমরা ভাবি বড় বৌরানী মা আমাদের দেখলে জড়িয়ে ধরছে, এই গালটা টিপছে, এ করছে, সাধারণ মানুষের মধ্যে এই হাসি ঠাট্টা করছে, এ করছে, আমরা ভাবি আমাদের মতো অমনি। উনি তা না, উনি লোক স্বয়ং, উনি লক্ষ্মী মা। যেমন আমাদের নারায়ণ এসেছেন বাবাই দান, আর কি বলে, ওই হচ্ছে আমাদের লক্ষ্মী মা, বড় বৌরানী মা। যাই হোক, অনেকক্ষণ সময় হয়ে গেছে, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবাই সুন্দর জীবন হোক ওই কামনা করে, সুস্থ জীবন ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু, জয় গুরু। মাকে থামাতে হলো সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময় বিন্ধে আমাদেরকে চলতে হয়, তাই থামাতে হলো। কিন্তু খুব সুন্দর অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করেছেন শান্তা মা, আমরা মুগ্ধ হয়ে সবাই শুনছিলাম এতক্ষণ ধরে, আমাদের মন প্রাণ ভরে গেল, খুব ভালো লেগেছে। আমরা সকলে আবার আপনার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শোনার আশায় রইলাম। আমি পরম পিতা রাতুল চরণে, শান্তা মা, ওনার পরিবার, পরিজন, প্রতিবেশী সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্টোচ্ছল জীবন পরম পিতা রাতুল চরণে প্রার্থনা জানাই। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু মা। আমি কিন্তু বেরোচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মা, জয় গুরু, সবাইকে জয় গুরু। এখন আমরা আবারও ভক্তিগীতির দিকে ফিরে যাব। এখন আমি আমাদের সামনে একটি ভক্তিগীতি পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি আদ্রা পুরুলিয়া থেকে রঞ্জিতা মাহাতোমাকে। জয় গুরু। জয় গুরু মা। সকলকে জয় গুরু জানিয়ে আমি দাদার লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। আজি শাওনি সারা বেলা, আজি কে শাওনি, সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে, ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে, আজি কে শাওনি, আজ শাওনি সারা বেলা, আজকে শাওনি, সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে, ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে, আজকে শাওনি, আজ ভুবন মুখর করে মা এসেছেন ঘরে, আজ ভুবন মুখর করে মা এসেছেন ঘরে, আয় ছুটে আয় আয় রে সবাই, আয় ছুটে আয় আয় রে সবাই, চরণ বন্দনে তার চরণ বন্দনে,
আজ শাওনি সারা বেলা আজকে শাওনি সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে আজকে শাওনি এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে আর জীবন সফল হবে সবার জীবন সফল হবে সবার মায়ের আরাধনিয়ে আজকে শাওনি আজ শাওনি সারা বেলা আজকে শাওনি আনন্দের ধারা আজ বইছে অপার আনন্দের ধারা আজ বইছে অপার সে আনন্দে ভাগ নিবে আর মায়ের অঙ্গনে আরে বিশ্ববাসী আনরে কুসুম রাশি আরে বিশ্ববাসী আনবি কুসুম রাশি মোরা মায়ের চরণ করব পূজা মায়ের চরণ করব পূজা আত্মনিবেদনে আজকে শাওনে আজ শাওনে আজকে শাওনে হতে জলের ধারা বয়ে বয়ে আনে ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে আজকে শাওনে আজ বেলা আজকে শাওনে গুরু জয় গুরু খুব সুন্দর একটি ভক্তি গীতি পরিবেশন করলেন আদ্রা পুরুলিয়া থেকে আমাদের রঞ্জিতা মা আমি পরম পিতা রাতুল চরণে ওনার পরিবার পরিজন প্রতিবেশী সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই জয় গুরু এখন আমরা পরবর্তী ভক্তি গীতিতে চলে যাব এখন আমাদের সামনে পরবর্তী ভক্তি গীতি পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ব্যাঙ্গালোর থেকে শ্রীমতী অনামিকা দেব বিশ্বাস মাকে জয় গুরু মা জয় গুরু উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় গুরু আমি পূজনীয় অভিন দাদার রচিত একটা গান করার চেষ্টা করছি বুঝি না কেমন তুমি কি তোমার পরিচয় চলা হাসি খেলা কিছুই মোদে মত বুঝি না কেমন তুমি কি তোমার পরিচয় আমি হাসি তুমিও তুমি সবার পূরণ করে চলো
আমি শুধু ভালোবাসি তুমি নিতো আমার জুড়ি রাখে অনেক দুঃখ বেদন ও দয়া দূর করো তা সেটাই তোমার পরিচয় নিতো আমার জুড়ি রাখে অনেক দুঃখ বেদন ও সেটাই তোমার পরিচয় আমি ভাসি কথার স্রোতে তুমি বলো বদ্ধ জীবনে সদ নাই কো তোমার লজ্জা আমি ঠাকুর তা জানি না সেটাই তোমার পরিচয় আমি ঠাকুর তা জানি না সেটাই তোমার পরিচয় বুঝি না কেমন তুমি তোমার পরিচয় চলা হাসি বুঝি না কেমন তুমি তোমার পরিচয় চলা জয় গুরু জয় গুরু। খুব সুন্দর মনোমুগ্ধকর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন ব্যাঙ্গালোর থেকে শ্রীমতী অনামিকা দেব বিশ্বাস মা। এতক্ষণ আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লেগেছে। আমরা আবার আপনার কাছ থেকে ভক্তি গীতি শোনার আশায় রইলাম। আমি পরমপিতা দাতুর চরণে আপনার আপনার পরিবার পরিজন প্রতি প্রত্যেকেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই এবং সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতরার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আবারও পরবর্তী ভক্তি গীতিতে চলে যাব। এখন আমাদের সামনে পরবর্তী ভক্তি গীতি পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এলাহাবাদ থেকে শ্রীমতী বৈশাখী দত্ত মাকে। জয় গুরু। জয় গুরু মা। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। অনলাইনে উপস্থিত সবাইকে আমার রানন্দিত জয় গুরু। আমি একটি ঠাকুরের গান করার চেষ্টা করছি। মায়েরা শঙ্খ বাজাও, মায়েরা উলুধ্বনি দাও, এসেছেন পরম দয়াল তাকে বরণ করে নাও। মায়েরা শঙ্খ বাজাও, মায়েরা উলুধ্বনি দাও, এসেছেন পরম দয়াল তাকে বরণ করে নাও, তাকে বরণ করে নাও। তোমায় নিয়ে করব পূজা সারা জীবন ধরে, তোমার নামে ফুটবে ফুল মনের অন্তরে। তোমায় নিয়ে করব পূজা সারা জীবন ধরে, তোমার নামে ফুটবে যে ফুল মনের অন্তরে। তুমি যে বিশ্বপতি, তুমি যে জগৎপতি, তুমি যে বিশ্বপতি,
তুমি যে জগৎপতি তার নামেতে বিভোর হয়ে জগৎকে মাতাও মায়েরা শঙ্খ বাজাও মায়েরা হলো ধ্বনি দাও এসেছেন পরম দয়াল তাকে বরণ করে নাও তাকে বরণ করে নাও তার ভালোবাসার টানে মোরা সবাই জেগে উঠি দু চোখ ভরে তার মূরতি চেয়ে চেয়ে দেখি তার ভালোবাসার টানে মোরা সবাই জেগে উঠি তার দু চোখ ভরে তার মূরতি চেয়ে চেয়ে দেখি মুখে তার হাসি ভরা দু চোখে প্রেমের ধারা মুখে তার হাসি ভরা দু চোখে প্রেমের ধারা তার নামেতে মাতাল হয়ে জগৎকে মাতাও মায়েরা শঙ্খ বাজাও মায়েরা হলো ধ্বনি দাও এসেছেন পরম দয়াল তাকে বরণ করে নাও তাকে বরণ করে নাও এসো মোরা সবাই মিলে তার জয় গান গাইব তালে তালে একই তালে তারই পথে চলব এসো মোরা সবাই মিলে তার জয় গান গাইব তালে তালে একই তালে তারই পথে চলব যা কিছু সব দিয়ে যাও যা আছে সব নিয়ে যাও যা কিছু সব নিয়ে যাও যা আছে সব নিয়ে যাও আমাদের চলার পথে জগৎকে মাতাও মায়েরা শঙ্খ বাজাও মায়েরা হলো ধ্বনি দাও এসেছেন পরম দয়াল তাকে বরণ করে নাও তাকে বরণ করে নাও মায়েরা শঙ্খ বাজাও মায়েরা হলো ধ্বনি দাও এসেছেন পরম দয়াল তাকে বরণ করে নাও করে নাও জয় গুরু জয় গুরু খুব সুন্দর একটি ভক্তি গীতি পরিবেশন করলেন এলাহাবাদ থেকে আমাদের বৈশাখী মা আমাদের খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে আমরা আবারও আরেকদিন বৈশাখী মার কাছ থেকে ভক্তি গীতি শুনতে চাই আমি পরমপিতা রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন প্রতিবেশী সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা জানাই জয় গুরু এখন আমরা আবারও খুব ভালো লাগলো গানটা মিস করলাম তো সবাইকে জয় গুরু খুব ভালো লাগলো আমার জয় গুরু জয় গুরু এখন আমরা আবারও পরবর্তী ইষ্ট প্রসঙ্গের দিকে যাব এখন আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিলং থেকে শ্রীমতী বাবলি পাল মাকে জয় গুরু মা জয় গুরু মা মা আপনি 15 মিনিট বলবেন আগে মা জয় গুরু উপস্থিত সবাইকে আমার রানন্দিত জয় গুরু সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমারাধ্যা জগজননী শ্রী শ্রী বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবু দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার চরণে আমার প্রণাম জানাই এখানে অনলাইন উপস্থিত মাতৃ সম্মিলনে সবাইকে আমার রানন্দিত জয় গুরু পরমারাধ্যা জগজননী শ্রী শ্রী বর্মার শুভ 128তম জন্ম মাস উপলক্ষে আমরা মায়েরা বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে মাতৃ সম্মিলন করতে পারছি এটাই আমাদের সবচেয়ে জীবনে সবচেয়ে বড় পাওয়া আর এই করোনা যেন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে মানে সমস্ত বিশ্বের মানুষ আমরা এক হয়ে গেছি ঠাকুরকে কেন্দ্র করে আমরা তাকে নিয়ে আমরা মাতৃ সম্মিলন করতে পারছি মায়েরা এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার আগে যে শান্তা মা ইষ্ট প্রসঙ্গ করে গেলেন
সত্যি এত মানে ভালো লাগছিল, এত মন শুনছিলাম যে মানে আমি আর কি বলবো, মায়ের ইষ্ট প্রসঙ্গর পরে তো আমার আর বলার কিছুই থাকে না, তাও আমাকে বলা হয়েছে, তো আমি আদিষ্ট চেষ্টা করছি আমি কিছু বলার। আমার সেরকম অভিজ্ঞতা নেই, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, তার কথা আর কি বলবো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীটাকেই সৃষ্টি করেছেন, তার দয়ার কথা বলার চেষ্টা করছি। শ্রীশ্রী ঠাকুরকে ধরে আমরা আমাদের এলোমেলো জীবনটা গুছিয়ে চলা শিখেছি। গুরু হলেন আমাদের জীবনের আয়না। আমরা মেকআপ বা চুল ঠিকঠাক করার জন্য আয়নার সামনে দাঁড়াই, তখন বুঝতে পারি কোন জায়গাটা ঠিক করতে হবে। গুরু আমাদের জীবন চলার পথ পরিষ্কার দেখিয়ে দেন আয়নার মতো। সৎসং হচ্ছে মানুষ তৈরির কারখানা, ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। পৃথিবীর কোনো জায়গা এমন প্ল্যাটফর্ম আমি দেখি নাই যে জায়গায় মানুষ তৈরি হয়। এই যে কোভিড একটা করোনা কাল মহামারী একটা পর্বে আমরা আছি, প্রত্যেকের মনে একটা আতঙ্ক, কিন্তু দেখা যায় আমরা যারা তার চরণাশ্রিত, যারা তাকে নিয়ে চলছি, আমরা প্রত্যেকে এইটুকু উপলব্ধি করতে পারি যে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমরা আনন্দে আছি। আমার মনে হয় আমরা যদি ঠাকুরকে মানে একটা অবুজ শিশুর মতো যদি ভাবি, যে মানে ঠাকুর যা বলে গেছেন সেটা আমাদেরকে মানতে হবে। আমি আমার কি তত্ত্ব আছে এটা আমি দেখতে যাব না, কিন্তু ঠাকুর যা বলেছেন সেটা আমার সেটা আমার করা উচিত, বা তার যে বিধি বিধান দিয়ে গেছেন সেটা আমার মানাটা উচিত, কেন তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আর আমার আমরা ভাগ্যবান যে আমরা এসে এই পৃথিবীতে এসে আবার তার সাথে যুক্ত হতে পেরেছি। আমাদের যিনি পরম পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই সৃষ্টিকর্তা, তাকে আমরা পেয়েছি। কত যে মানে আমরা আমাদের জীবনে আনন্দ, আমাদের জীবনটাই আনন্দময় হয়ে গেছে। একটি ঘটনা আমার মনে পড়ে যায়। একটা একটা প্লেন আকাশে উঠছে, তখন হঠাৎ করে পাইলট যিনি, তিনি অ্যানাউন্স করলেন যে প্লেনটা এখন দিশেহারা হয়ে গেছে, কন্ট্রোলের বাইরে হয়ে গেছে, কন্ট্রোল করা যাচ্ছে না, অ্যানাউন্সমেন্ট করা হলো। তখন তিনি বললেন যে ফ্লাইটটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তখন মানে নর্মালি যেটা হয়, মানে সবাই একদম আতঙ্কে একদম মানে চতুর্দিকে ছোটাছুটি করছে, কেউ বলছে এখন যে কি হবে, এখন তো আর বাঁচার কোনো উপায় নেই, এখন মরে যাব, এখন কি হবে, এখন ফ্লাইটটা তো কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। তখন দেখা যায় যে অনেকেই দেখছে যে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে মানে সিটে বসে আছে এবং চুপচাপ বসে আছে, সে একদম নর্মালি বসে আছে, তার মধ্যে কোনো ভয় নেই, আপন মনে বসে আছে। তারপর কিছুক্ষণ পরে আবার পাইলট অ্যানাউন্সমেন্ট করলেন যে না, ফ্লাইটটা এখন নিয়ন্ত্রণে এসছে, এখন আর কোনো চিন্তা নাই, প্রাকৃতিক যে দুর্যোগ ছিল সেটা কেটে গেছে, এখন আর কোনো চিন্তা নেই, এবার সবাই নিজের নিজের সিটে বসে এসে বসলেন। তখন ওই মেয়েটার কাছে যিনি বসেছিলেন, তিনি আরো অনেকেই এসে জিজ্ঞেস করছেন, তুমি এত শান্তভাবে বসেছিলে, তোমার কি কোনো ভয় করেনি? আমরা ভয়ে আতঙ্কে কি হবে না হবে। তখন মেয়েটা বলল, আমি অ্যানাউন্সমেন্টটা শুনেছি, এই ফ্লাইটটা যিনি চালাচ্ছেন তিনি হলেন আমার বাবা, আর আমার বাবার প্রতি পূর্ণ বিশ্বাস, আমার বাবা ফ্লাইটটাকে ঠিক নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, আমার বাবার প্রতি আমার পূর্ণ বিশ্বাস। তো এই ঘটনা থেকে আমরা মানে বুঝতে পারি যে আমাদের পরম পিতা হলেন তিনি, আর জীবনের পিতা হচ্ছেন তিনি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমাদেরকে শুধু তার বিধি বিধান মেনে চলতে হবে, তার দেওয়া কথাগুলা মেনে চলতে হবে, তিনি যা বলে গেছেন তা আমাদেরকে করতে হবে,
আমাদেরকে কাটায় কাটায় মেনে চলতে হবে। আমাদেরকে যে বই পড়ে শুধু বই হয়ে থাকলে হবে চলবে না। বই তিনি তো বলেছেন, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচন্যই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়। তো আমরা যে ঠাকুর যে যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যায়নী সদাচার দিয়ে গেছেন বিধান, সেটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা বুঝতেই পারি যে আমরা আমরা তার কোলে বসে আছি। একবার আচার্যদেব সিসি দাদা শিলং মন্দিরে বসে আছেন, তো উনি অবস্থান করছিলেন, তখন বললেন যে আমরা যদি শ্রী ঠাকুরের বিধান মেনে চলি তাহলে আমরা ভাবতেই পারি যে আমরা পরমপিতার কোলে বসে আছি। তো মানে প্রিয় পরমের কোলে বসে আছি, কত ভরসার জায়গা আমরা পেয়েছি। আমরা সত্যি খুব ভাগ্যবান যে আমরা ঠাকুরকে পেয়েছি এবং আচার্য পরিবারের সঙ্গ করতে পারছি। ঠাকুর আমাদেরকে আচার্য পরম্পরা সৃষ্টি করে আমাদেরকে নির্ভয় আশ্রয়ে রেখে গেছেন, তাই আমরা ভাগ্যবান আমরা আচার্যদেব শ্রীশ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদাকে পেয়েছি, যে কোনো সমস্যার সমস্যার কথা অকপটে তাদের চরণে নিবেদন করতে পারি এবং সমস্যার সমাধানও পেয়ে থাকি। এমন আশা ভরসার স্থল আর কোথাও পাওয়া যাবে না। তাই শ্রী ঠাকুরের শ্রীমুখনিঃসৃত বাণী, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আচার্যদেব শ্রীশ্রী দাদার একটি ঘটনা মনে পড়ে যায়। তিনি দেওঘর থেকে গুয়াহাটি আসছেন, তখন আমলাইগুড়ি নামক একটি জায়গা, সেখানে এসে আচার্যদেব শ্রীশ্রী দাদা যিনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালককে বললেন একটা ছোট্ট একটা রাস্তা ওই দিকে গাড়িটা নিয়ে যেতে। তখন গাড়ি চালক যিনি তিনি গাড়িটা নিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে দেখা যায় যে মানে ছোট্ট একটা গ্রাম, সেখানে একটা কুঁড়ে ঘর। তো সেই ঘরের মধ্যে একজন বুড়ি মা বসবাস করতেন। তো আচার্যদেব শ্রীশ্রী দাদা গিয়ে ঢুকলেন, ঢুকে গিয়ে ওই মাকে বললেন, মা জল এক গ্লাস জল দেন আর পান। তো সেই বুড়ি মাটা সঙ্গে সঙ্গে এক গ্লাস জল এনে দিলেন আর এক কিলি পান নিয়ে এনে দিলেন। তো দাদা জল খেলেন, খেয়ে পানটা খেয়ে চলে আসলেন, বললেন এবার চল, বলে চলে আসলেন। আসার পর পরের দিন যখন এই যে দাদার সঙ্গে যারা ছিলেন ওই দাদাদেরকে বললেন যে এবার দেখে এতো বুড়িমাটা কি করছে সকাল দিকে বললেন, তখন ওনারা দাদার কথা মতো সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে ঘরের সামনে কয়েকজন মানে মানুষ লোকজন দাঁড়িয়ে আছে। তো যাওয়ার পর ওই মানুষ লোকজন কথা বলছে যে এই বুড়ি মাটা গত রাত্রে গত হয়ে গেলেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। আর বুড়ি মার একটা আশা ছিল, কিন্তু সেই আশাটা আর পূর্ণ হলো না। তো দাদারা জিজ্ঞেস করলেন যে কি আশা ছিল, তখন ওনারা বললেন যে এই বুড়িমাকে আমরা প্রায় সময়ই খেপাতাম যে বুড়িমা আপনি তুমি কবে মরবে, তুমি কবে মরবে। তখন বুড়িমা বলতো যে আমি এখন মরবো না, আমার ঘরে যখন আমার ঠাকুর আসবেন এসে আমার হাতে এক গ্লাস জল খাবেন, এক কিলি পান খাবেন, তখনই আমি মরবো, ওই দিনই মরবো, আমি তার আগে আমি মরবো না। তো দাদারা বললেন যে বুড়িমার আর আশাটা পুরা হলো না, বুড়িমা তো গত রাত্রেই গত হয়ে গেল। তখন ওই যে দাদারা যে ওরা মানে অবাক হয়ে ওনার সঙ্গে যে দাদারা মানে দাদারা কামিনী দা তারপর বাকি দাদারা ওনারা অবাক হয়ে বলছেন যে সত্যি তো গতকাল তো আচার্যদেব শ্রীশ্রী দাদা এসেছিলেন আর এসে তো জলও খেলেন পানের খিলিও খেয়ে গেলেন। তো সত্যি তিনি আমাদেরকে ধরা দেন না, তার মধ্যেই যে ঠাকুর লীলা করে যাচ্ছেন, তার মধ্যে যে কি কি মানে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তিনি ধরা দেন না, কিন্তু মাঝে মাঝে ধরা পড়ে যান তিনি। তিনি তার মধ্যেই একবার আজ কি হয়েছে, আচার্যদেব শ্রীশ্রী দাদা
এই যে শিলং মন্দিরে এসেছিলেন, তখন শিলং থেকে গোয়াট শিলচর যাবেন, তখন রাস্তায় ওই গাড়ি দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এই গাড়িতে যে দাদারা ছিলেন তখন হঠাৎ দেখলেন সাইডের দিকে একটা গাড়ি সাইরেন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। তখন দাদারা বললেন, বাবাই দাদাও ছিলেন গাড়িতে, আমার বড়ও ছিলেন, তখন বাবাই দাদা আচার্যদের সিসি দাদা বলছেন যে ওই গাড়িটা কিসের, এটা যে সাইরেন বাজিয়ে যাচ্ছে? তখন এই সঞ্জীব দা বললেন যে এখানে হয়তো আপনার সিকিউরিটির জন্য ওরা গাড়ি পাঠিয়েছে এখানে লোকাল দাদারা। তো দাদা মানে খুব রাগ করে যেন ঘুরে তাকিয়ে বললেন যে রক্ষককে যে রক্ষা করতে যায় সে রাক্ষস। এই কথাটা এখানেই শেষ, কিন্তু মানে কথাটা আমরা যখন যে একটু ভালো করে মানে চিন্তা করি তখন মানে বোঝা যায় যে তিনি তিনি রক্ষক আমাদের, তিনি আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। তিনি কিন্তু ধরা দেন না, কিন্তু মাঝে মাঝে যে কোনো কোনো কথার মাধ্যমেই আমরা বুঝতে পারি তিনি তিনি কে বা তিনি কি করতে চাইছেন, তিনি আমাদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছাতে চাইছেন। আমার কি সময় হয়ে গেছে মা? জয় গুরু মা, সময় হয়ে গেছে মা? আপনি আপনি আর 1 মিনিট বলে শেষ করুন, করতে পারেন জয় গুরু। ঠিক আছে মা। তো আমাদেরকে মানে ফুল হয়ে তার ফুল ফুটলে যে তার সুগন্ধ চারিদিকে ছড়ায় বাতাসের মাধ্যমে, আমরাও সেই বাতাস হয়ে চারিদিকে ঘরে ঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছিয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম মনন ও স্মরণ করাই আমাদের একমাত্র বাঁচার পথ। শুধু নিজেরা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমি ভালো আছি, আমার সন্তান ভালো আছে বলে বসে থাকলে চলবে না। আমার সন্তান বাইরে গিয়ে অন্যের সাথে মেলামেশা করে অসুস্থ হতে পারে, তাই অন্যকেও আমার শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত করতে হবে, আর তবেই আমরা ভালো থাকতে পারবো। এতদিন আমরা মানে অনলাইনের মাধ্যমে যে মানে এত সুন্দর সুন্দর ঠাকুরের কথা শুনতে পারছি, এগুলা আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে। সেগুলা কথা আচার্যদেব সিসি দাদা যে 3.5 কোটি দীক্ষার কথা বলেছেন, তা সেটা আমরা মাথায় রেখে অল্প অল্প যদি যাজন করে দীক্ষা করে অল্প অল্প যাজন করে সরকারের আইন মেনে ডিস্টেন্স মেনে যদি আমরা যাজন করতে পারি, আর যাজন করে যদি দীক্ষার লোক নিয়ে আসতে পারি, তবেই আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠবো। তিনি যখন আমাদেরকে বলেছেন, তিনি রেডি করেই রেখেছেন, শুধু আমাদেরকে বের হতে হবে, এখনো আমাদের পরিস্থিতি নর্মাল হয়নি। তিনি মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন, মানুষ যত ইষ্টমুখী হয়ে থাকে ততই চলন সৎ হয়, এবং আমরা যত ইষ্টকে নিয়ে চলবো ততই আমাদের আগামী যে দিন আমরা একটা ভালো দিন দেখতে পারবো। তাই তো ঠাকুর বলেছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে, কাটেই অকাল জম্প্রীতি। এটুকু বলে এখানে উপস্থিত সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা পরমপিতার রাতুল শ্রীচরণে জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে নিজগুণে ক্ষমা করবেন। এখানে উপস্থিত অনুপস্থিত সবাই সবাই সবার সুস্থ স্বস্থ নিরোগ শরীরের জন্য প্রার্থনা জানাই পরমপিতার রাতুল শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরম দয়াময় দয়াময় দয়ালের শ্রীচরণে আমার এই প্রার্থনা। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন বাবলি মা, আমরা এতক্ষণ ধরে মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমি ওনার কথাগুলো শুনে অনেক কিছু জানলাম, যেগুলো হয়তো আমি আগে জানতামই না। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, আমার ইষ্টের পথে এগিয়ে যাবার ইচ্ছা আরো বৃদ্ধি পেলো। আমি পরমপিতা রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা জানাই পরমপিতা রাতুল চরণে, এবং সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আবারও ইষ্ট প্রসঙ্গ শোনার আশায় রইলাম। জয় গুরু। এখন জয় গুরু মা, প্রায় সময় প্রায় হয়ে গেছে, এখন আমরা কীর্তনের দিকে যাব, তারপর ধ্বনি হয়ে মাতৃ সম্মেলন শেষ হবে। এখন আমি
কীর্তন পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী রীতা মাহাত্ম ও শ্রীমতী শিবানী মন্ডল মাকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা একটি কীর্তন করে চেষ্টা করছি। তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে, 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 তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে, তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে, তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে, তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে, মরণ ফাঁদে বাঁধতে সদা আসছে ধে মার পেয়াদা, 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 তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, মরণ ফাঁদে বাঁধতে সদা আসছে ধে মার পেয়াদা, 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 তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, মরণ ফাঁদে বাঁধতে সদা আসছে ধে মার পেয়াদা, মরণ ফাঁদে বাঁধতে সদা আসছে ধে মার পেয়াদা, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তাদের কুহক দহন সদাই নিত্য যে যায় পুড়িয়ে মরে, তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে, তোমার দিয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে, তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে, দিন গেল মোর ফুরিয়ে এলো ভবনাটের খেলা, 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 যে ভুল পথে ঘুরে ঘুরে শেষ হলো হায় বেলা, যে ভুল পথে ঘুরে ঘুরে শেষ হলো হায় বেলা, করুণাময় বেদন হরে তোমার ভয় চরণ ধরি, করুণাময় বেদন হরি তোমার ভয় চরণ ধরি, করুণাময় বেদন
করুণাময় হৃদয়হারি তোমার অভয় চরণ ধরি কাল সায়রে দেব পাড়ি কাল সায়রে দেব পাড়ি কিয় গো পার করে কাল সায়রে দেব পাড়ি করুণাময় বেদন হরি তোমার অভয় চরণ ধরি 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 কাল সায়রে দেব পাড়ি কাল সায়রে দেব পাড়ি নিয় গো পার করে কাল সায়রে দেব পাড়ি নিয় গো পার করে করুণাময় বেদন হারি তোমার ভয় চরণ ধরি 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 আশায়রে দেব পাড়ি আশায়রে দেব পাড়ি আশায়রে দেব পাড়ি আশায়রে দেব পাড়ি নিয়োগ পার করে নিয়োগ পার করে আশায়রে দেব পাড়ি তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে জয় গুরু জয় গুরু। খুব সুন্দর একটি কীর্তন পরিবেশন করলেন আমাদের রীতা মাহাতমা এবং শিবানী মণ্ডল মা। আমি পরমপিতা রাতুল চরণে ওনাদের উভয়ের উভয়ের পরিবার পরিজন প্রতিবেশী সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার জন্য আজকে আর জয়রাধে হচ্ছে না, এখন আমরা ধ্বনি প্রদানের মধ্য দিয়ে আজকের মাতৃ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করব। এখন ধ্বনি প্রদান করা হচ্ছে। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি জয় পরম রাধা জগৎ জননী শ্রী শ্রী বড়